ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما، ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم viewers, আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সামনে আমি ফৌজদারি কার্যবিধিয়ানের সিরিজ আকারে 18 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনা বিষয়বস্তু ফৌজদারি কার্যবিধিয়ানের 10 অধ্যায় 11 এবং 12 অধ্যায় থেকে আলোচনা করব। তো আলোচনা শুরুর পূর্বে আমি আপনাকে আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলে নিই যে এই ভিডিওগুলো যারা প্রতিনিয়ত আপনারা যারা দেখতেছেন আমাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করতেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আসলে অ্যাকচুয়ালি ভিডিওগুলো আপনাদের সেবার জন্য, এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। যেন আপনারা এই ভিডিওগুলো দেখে আমার ক্ষুদ্র জ্ঞান দেখে যতটুকু পরিমাণ আপনারা মূল বইয়ের আলোকে কিছু দুইটা কথা নিতে পারলে এটাই আমার সার্থকতা। তো এই ভিডিওগুলো প্রতিনিয়ত সর্বপ্রথম আপলোড হচ্ছে আপনারা এখন বর্তমানে যে মোবাইলে বা যে গ্রুপ থেকে দেখেন না কেন, যদি এই ভিডিওগুলো সরাসরি প্রতিনিয়ত পেতে চান এই ভিডিওগুলো প্রতিনিয়ত সর্বপ্রথম আপলোড হয় ইউটিউব চ্যানেল শরীফুল ইসলাম। অর্থাৎ এই ভিডিওগুলো আপনাদের দেখার সুবিধার্থে আমাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হয় প্রতিনিয়ত, তারপর ওখান থেকে আপনারা দেখেন। কিন্তু আপনারা একটু কষ্ট করে সরাসরি ইউটিউব চ্যানেল শরীফুল ইসলাম এখানে যদি ইউটিউবে প্রবেশ করেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনে চাপ দিবেন অল, অটোমেটিকলি আপনি মোবাইল ইউটিউবে চাপ দেওয়ার পরে আমার ভিডিওটা দেখবেন আপনি এখানে জমা হয়ে আসে, এই কাজটা করবেন। আর আমার ফেসবুক পেজ শরীফুল ইসলাম, এই দুইটা জায়গায় ভিডিওগুলো অনেকগুলো ভিডিও অন্য গ্রুপে শেয়ার হয় না, আমার বিভিন্ন কারণে শেয়ার নিতে চান না। যেমন আমি ইউটিউবে এইগুলো সিরিজ আকারে দেওয়া আছে ক্লাস নাম্বার 1 থেকে 18 এরকম প্রত্যেকটা ধারাবাহিক ইনশাল্লাহ করে 60 পয়েন্ট যে মাইনরিটি যেগুলো আলোচনা করবো এগুলো সিরিজ আকারে ওই চ্যানেল আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে অটোমেটিকলি আপনারা ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ। আর মাঝখানে তো বন্ধ ছিল, তো অলরেডি অনেকেই জানেন যে আমার বইয়ের কাজ আল্লাহর মধ্যে প্রায় শেষ পর্যায়ে, তো প্রেসে দিয়ে দিব ইনশাল্লাহ। আমি চেষ্টা করছি আপনাদের জন্য মানে আপনাদের সেবার জন্য বইটা করার জন্য গতানুগতে অন্যরকম ভাবে, অর্থাৎ প্রত্যেকটা ধারা থেকে প্রত্যেকটা বিধি থেকে অন্যরকম ভাবে আমি প্রশ্ন করার ব্যতিক্রমধর্মী প্রশ্ন করার জন্য চেষ্টা করেছি আর কি। দেখা যাক ইনশাল্লাহ আপনারা কতটুকু গ্রহণ করতে পারেন। আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো ফৌজদারি কার্যবিধি 10, 11, 12 অধ্যায়। 10 অধ্যায়ে আমরা একটা ধারা আলোচনা করবো, তা হলো ফৌজদারি কার্যবিধি 143 ধারা। কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ম্যাজিস্ট্রেট কোনো গণতন্ত্র বা পাবলিক লাইসেন্স অব্যাহত না রাখার এবং পুনরাবৃত্তি না করার নির্দেশ দিতে পারে। গণতন্ত্র মানে পাবলিক লাইসেন্স মানে জনসাধারণের কোনো বিরক্তিকর কার্য, তাহলে এইরকম বিরক্তিকর কার্য যদি কোনো স্থানে হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ম্যাজিস্ট্রেট এই গণ উপদ্রব অব্যাহত আর অব্যাহতি দুইটা কথা, অব্যাহতি মানে বন্ধ করা আর অব্যাহত মানে চলমান, তাহলে ম্যাজিস্ট্রেট এখানে নির্দেশনা দিবে যে অব্যাহত না রাখে মানে চলমান না রাখে এবং যেন পুনরাবৃত্তি না করে, এই দুইটা আদেশ এখানে যে 143 ধারার আদেশ কোনটা হবে, যে অব্যাহত না রাখার আদেশ নাকি পুনরাবৃত্তি না করার আদেশ, তাহলে দুইটা আদেশই হবে। এটা কোন ধরনের ম্যাজিস্ট্রেটের কার্যকর কোনো নির্বাহী না বিচারিক ম্যাজিস্ট্রেট, যদি জেলা ম্যাজিস্ট্রেট তাহলে অবশ্যই এটা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যক্রম। কি সংক্রান্ত উপদ্রব, উপদ্রব কি কোনো সর্বসাধারণের বিরক্তিকর কোনো কার্য, তাহলে এরকম কোনো বিরক্তিকর কার্য কোনো স্থানে যদি হয় তাহলে ম্যাজিস্ট্রেট তা বন্ধ করার জন্য নির্দেশ দিবেন এবং পরবর্তীতে যেন এখানে তার কোনো উপদ্রব না করেন এই মর্মে নির্দেশনা প্রদান করবেন। এই হল ফৌজদারি কার্যবিধি 143 ধারা। 144 ধারা হল ফৌজদারি কার্যবিধি 11 নম্বর অধ্যায়। ফৌজদারি কার্যবিধি এই 11 নম্বর অধ্যায়ের একটা মাত্র ধারা এখন ফৌজদারি কার্যবিধি 144 ধারা, অর্থাৎ একটা অধ্যায় আর এই অধ্যায়ের ধারাই হলো একটা, সেই ধারা হলো ফৌজদারি কার্যবিধি 144 ধারা। আপনারা অনেকে এই ধারা সম্পর্কে অনেক ভালো জানেন, মূল বিষয়বস্তু হলো এখানে অনেক আমাদের ভুল আছে বা আমরা ভুল জানি বিষয়টা কিরকম, যে 144 ধারা হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক তাৎক্ষণিক বলগত আদেশ জারি করার ক্ষমতা বা ম্যাজিস্ট্রেট কর্তৃক জরুরি পরিস্থিতি তাৎক্ষণিক একটা আদেশ জারি করার ক্ষমতা, এটা হলো একটা জরুরি আদেশ বা জরুরি পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেটের যে আদেশ তাই হলো জরুরি আদেশ। এখন আমরা অনেক জায়গায় দেখি যে এটা দেখা যায় কোনো স্থানে দাঙ্গা হাঙ্গামা বা বিভিন্ন দল গোষ্ঠীর ভিতরে যদি মারামারি হওয়ার সম্ভাবনা থাকে স্থাপন সম্পত্তি নিয়ে, তাহলে এই ম্যাজিস্ট্রেট জরুরি আদেশ জারি করে,
এটা আসলে অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। যদি কোনো এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের প্রতিরোধমূলক ব্যবস্থা, পুলিশের যেরকম প্রতিরোধমূলক ব্যবস্থা আছে তত ম্যাজিস্ট্রেটের এরকম প্রতিরোধমূলক ব্যবস্থা। তো ম্যাজিস্ট্রেটের প্রতিরোধমূলক ব্যবস্থা এটা চলে যায় যে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার কোনো লিখিত আদেশের দ্বারা কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ম্যাজিস্ট্রেট মনে করেন জেলা ডিসি বা জেলা প্রশাসন ওনার কোনো আদেশের দ্বারা কোনো স্থানে কোনো আইনানুক কাজে মানে এরকম ভাবে আদেশ টিকে দিবেন যে কোনো আইনানুক কাজে বাধা হুমকি বিরক্তি বা বাধা হুমকি বা বিরক্তির সম্ভাবনা বা জনসাধারণের জীবন স্বাস্থ্য নিরাপত্তার প্রতি হুমকি বাধা কোনো স্থানে দাঙ্গা হাঙ্গামা জীবনের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা অর্থাৎ যে কোনো একটা জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট ইচ্ছে করলে এরকম একটা আদেশ জারি করতে পারেন, তাই আদেশটা হবে লিখিতভাবে। তো সহজ বিষয়বস্তু হলো কোনো সরকারি বা আইনানুক কাজ বাধার ক্ষেত্রে হুমকির সম্ভাবনা আছে বা বিরক্তি হইতে পারে অথবা জনসাধারণের জীবন স্বাস্থ্য এগুলোর প্রতি বিপত্তি আসতে পারে বা কোনো স্থানে আঘাতের কোনো সম্ভাবনা আছে এবং কোনো স্থানে কোনো দাঙ্গা হাঙ্গামা এরকম হওয়ার এরকম কোনো সম্ভাবনা আছে এখনো হয় নাই এরকম কোনো পরিস্থিতির প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট যদি মনে করে তার আদেশ দ্বারা এগুলো প্রতিরোধ করা সম্ভব তাহলে ম্যাজিস্ট্রেট একটা লিখিত আদেশ প্রদান করতে পারেন। এটা হলো একটা জরুরি আদেশ ফৌজদারি কার্যবিধি আইনের 144 দ্বারা। তাহলে এটা শুধুমাত্র দাঙ্গা হাঙ্গামার জন্য না, যদি এমসিকিউ প্রশ্ন করে জরুরি আদেশ নিচে কোন ক্ষেত্রে প্রদান করেন, কোনো দাঙ্গা হাঙ্গামার ক্ষেত্রে কোনো জীবন স্বাস্থ্যের নিরাপত্তা হুমকি সম্ভাবনা আছে এরকম ক্ষেত্রে কোনো সরকারি কাজে বাধা হুমকি সম্ভাবনা আছে এরকম ক্ষেত্রে তাহলে উত্তর হবে সব কটি, এই সব কটা ক্ষেত্রে জরুরি আদেশ। যদি বলা হয় জরুরি আদেশ কিভাবে দেওয়া হয় তাহলে এই জরুরি আদেশটা ম্যাজিস্ট্রেট কর্তৃক লিখিতভাবে প্রদান করে। যদি প্রশ্ন করা হয় এটা কোন ধরনের ম্যাজিস্ট্রেট দিবে তাহলে এটা কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা কোন ধরনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশটা প্রদান করবে। কত দ্বারা প্রদান করবে? 144 দ্বারা। কোন সময়? কোনো জরুরি পরিস্থিতিতে। একটা বিষয় বলি যে ধারণাগতর উপর ভিত্তি করে আপনি এমসিকিউ পরীক্ষা মনে করবে যে এইটা আসলে কিন্তু এরকমটা না, এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে আপনার কাছে মনে হবে যে বিষয়টা এরকম কিন্তু মূল বইয়ের ভিতরে আসলে বিষয়টা এরকম না। আমি সাপোজ একটু উদাহরণ দেখিয়ে দিই, মানে বিভিন্ন প্রত্যেকটা আইন প্রত্যেকটা দাঁড়া থেকে এরকম, আমি জুমের ক্লাস যে অনলাইনে ক্লাসগুলো করাচ্ছি এখানে অলরেডি বিআইপি ক্লাস চলতেছে বা ইমেজের ক্লাসগুলো করতেছি এখানে কোথাও আবার শার্ক পয়েন্ট করাচ্ছি, ধরেন সাপোজ একটা প্রশ্নগুলো আপনাকে পেশা সম্পর্কিত বার্তা, এখন পেশা সম্পর্কিত বার্তা সম্পর্কে লিখুন বা শার্ক পয়েন্টের অনুসারে আলোচনা করুন। এখন আপনি যদি মূল বই না পড়েন তাহলে শার্ক পয়েন্টের 126 দ্বারা বলা আছে পেশা সম্পর্কিত বার্তা, অর্থাৎ একজন অ্যাটর্নি বা একজন উকিল তার মক্কেলের দেওয়া তথ্য মক্কেলের দেওয়া দলিলপত্র মক্কেলের অনুমতি ছাড়া কোনোভাবেই প্রকাশ করবেন না এবং তিনি তার মক্কেলকে যে পরামর্শ দিবেন সেগুলো তিনি প্রকাশ করবেন। এটা হল পেশা সম্পর্কিত বার্তা সাক্ষরের 126 দ্বারা। এখন আপনি জানেন যে উকিল নিয়োগ, তাহলে উকিল নিয়োগ সম্পর্কে কোনো কথা সাক্ষরের 126 দ্বারা নাই। বা আমরা অনেকেই জানি যে আসামির আইনগত অধিকার, আসলে এইখানে সরাসরি আসামির আইনগত অধিকার এইভাবে এই কথাটা উল্লেখ করেন, এটা হলো একজন মক্কেলের বা একজন বাদী বা একজন আসামি তার উকিলের কাছে আইনগত অধিকার, উকিল তার বিষয়গুলো গোপন রাখবেন সেই হিসেবে এটা আইনগত অধিকার। এটা একটা অংশ। সাপোজ মনে করেন আসলো যে মালখানার চাবি পিআরপি 239-এর কবিদিকে আলোচনা করা আছে মালখানা নিরাপদ থালা দিতে হবে এবং এইগুলোর চাবি থাকবে পুরো মালখানার নিরাপদ চাবি থাকবে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লগাবে চাবি থাকবে প্রহরীর কাছে। এখানে যদি একটা এমসিকিউ আছে এই 239-এর কবিতে যে মালখানার থালা বা চাবি কি হইতে হবে, পিতলের হইতে হবে, তারপরে দেশি হইতে হবে, বড় আকারের হইতে হবে, বিদেশি হইতে হবে। এখন যদি আপনি মনে করেন যে এটা বড় হইতে হবে বা পিতলের হইতে হবে এরকম আপনি ধারণা করে দিলে হবে না, যখন আপনি বইয়ের ভিতরের অংশগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবেন তখন দেখবেন এখানে লেখা আছে মালখানার থালা বা চাবি বিদেশি হইতে হবে। অর্থাৎ আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আপনি ধারণা করবেন একটা জিনিস, ধারণার উপর ভিত্তি করে আপনি একটা বৃত্ত ভরাট করে দিবেন, এটা আপনার ধারণা, এটা আপনি কোনোভাবেই ভাববেন না যে এটা সঠিক। অর্থাৎ আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে এবং এটা সম্পূর্ণরূপে বইগুলো খুলে মূল বইগুলো খুলেই পড়তে হবে, তখন আপনি এখান থেকে ধারণা নিতে পারবেন। আর যদি আপনি প্রমোশন চান, প্রমোশন নিতে চান, তাহলে এই কষ্ট আপনাকে করতে হবে। অনেক দিন কষ্ট করার দরকার নেই, যদি কষ্ট করার মতো কষ্ট আপনি ইনশাআল্লাহ কিছুদিন করেন যদি আল্লাহ সহায় হয় আপনি অল্প সময়ে প্রমোশন পাবেন, কারণ সবাই আসলে কষ্ট করতে চায় না বা সবাই কষ্ট করতে পারে না। এই জন্য যা প্রমোশন দরকার, আসলে ক্লাসের বাইরে কথা বলতেছি কিন্তু বিষয়টা আসলে আপনার সাথে জড়িত বা এটা আপনার প্রতিনিধির স্বার্থে,
আপনি যতটুকু কষ্ট করবেন আপনি সেই অনুযায়ী সফলতা পাবেন। আপনাকে এই জন্য অন্য অনেকগুলো বিষয় আপনাকে পরিহার করতে হবে, এই জন্য আপনি কষ্ট করে অবশ্যই সফলতা পাবেন ইনশাল্লাহ। যাক আলোচনা চলে আসলাম 144 ধারা। 144 ধারা জরুরি আদেশ, ম্যাজিস্ট্রেট প্রদান করে, লিখিতভাবে প্রদান করে, যে কোনো বিপদের পরিস্থিতিতে প্রদান করে, এই হল ফৌজদারি কার্যবিধান 144 ধারা। 144-1-7 আছে, সবকটা আলোচনা করার সুযোগ হবে না। 144-6 হলো এতক্ষণ যা বললাম, 144-1। 144-6 উপধারা হলো এই যে এই জরুরি আদেশটা, এটা যদি সরকার কর্তৃক কোনো গেজেট বা প্রজ্ঞাপন প্রদান না করে তাহলে এই আদেশ 2 মাসের বেশি সময়ের জন্য স্থায়ী হবে না। এমসিকিউ প্রশ্ন করতে পারে যে জরুরি আদেশ কতদিন বলবৎ থাকবে, তাহলে যদি সরকার কোনো গেজেট প্রকাশ না করে বা প্রজ্ঞাপন না দেয় তাহলে এই আদেশ 2 মাসের বেশি সময় কার্যকর হবে না। 144-7 হলো এই জরুরি আদেশটা বা এই ধরনের যে নির্দেশনা 144 ধারা, এইগুলো কোনো মহানগর বা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না। যদি আপনাকে এমসিকিউ প্রশ্ন করে যে এই জরুরি আদেশ কোন এলাকার জন্য প্রযোজ্য নয়, আপনার উপজেলা, ইউনিয়ন পরিষদ, মহানগরের বাইরে, মহানগর এলাকা, তাহলে আপনাকে সঠিক উত্তর হবে এই 144 ধারা আদেশগুলো মহানগর এলাকার জন্য প্রযোজ্য নয়। এই আমরা 110 অধ্যায়ের 143 ধারা আলোচনা করলাম এবং 11 নম্বর অধ্যায়ের 1টা ধারা 144 আলোচনা করলাম। এখন অবস্থাবর সম্পত্তি সম্পর্কিত ফৌজদারি কার্যবিধানের 12 নম্বর অধ্যায়ের আলোচনা করবো আমরা। 12 নম্বর অধ্যায়ের আলোচনা 145-148 ধারা, এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে নিতে হবে এবং পরীক্ষা প্রশ্ন এখান থেকে করে দেয় অনেক সময়। এটা টোটাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, এখানেও অনেকের আমাদের অনেক সমস্যা আছে, তো ভুলভাবে আমরা এগুলো উপস্থাপন বা ভুলভাবে আমরা এগুলো পড়ছি জানছি। সঠিকটা হলো 145 ধারা হলো কোন স্থাবর সম্পত্তি বা ভূমি এই সমস্ত বিষয়ে কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে ম্যাজিস্ট্রেটের করণীয়, কোনো ভূমি ইত্যাদি সম্পর্কিত শান্তিভঙ্গের সম্ভাবনা থাকলে ম্যাজিস্ট্রেটের কি করণীয়, আপনাকে মূল বই পড়তে হবে, জানবেন নানাটা, কিন্তু ভুলভাবে জানলে পরীক্ষা হলে প্রশ্ন কখন হবে না, বলবে যে ভূমি ইত্যাদি সম্পর্কে ম্যাজিস্ট্রেটের করণীয় কি, শান্তিভঙ্গের সম্ভাবনা থাকলে সরাসরি 145 ধারার কথা। তাহলে ম্যাজিস্ট্রেট যদি দেখে কোনো ভূমির ভিতরে বা কোনো সম্পত্তির ভিতরে কোনো পক্ষগণের মধ্যে বিরোধ শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ম্যাজিস্ট্রেট কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ম্যাজিস্ট্রেট এই উভয় পক্ষকে তাদের স্বস্ব কি দলিল আনি আছে এগুলো নিয়ে তাদের নিজেদেরকে বা তাদের পক্ষে কোনো উকিলদেরকে বা উকিলের মাধ্যমে তাদেরকে হাজির হওয়ার জন্য একটা নোটিশ প্রদান করবেন। এই হলো ফৌজদারি কার্যবিধান 145-1। অর্থাৎ কোনো ভূমি এই সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট সম্ভাবনা থাকে তাহলে ম্যাজিস্ট্রেট এই যে পক্ষের ভিতরে যাদের ভিতরে এই শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাদের উভয় পক্ষে কি কি তাদের দলিলপত্র আছে তাদেরকে নিয়ে নিজের হাজির হবেন বা তাদের উকিলের মাধ্যমে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করবেন। 145-1। 145-2 হলো এই যে ভূমি, তাহলে ভূমি বা পানি বলতে 145-2 বলতেছে যেগুলো বলতে বোঝায় কোনো ফসল আদি জমি, কোনো মৎস্য খামার, কোনো ধালান কোটা এগুলাকে বোঝায়, যে যে মানে অর্থাৎ বলছে 145-এর কি ভূমি ইত্যাদি। তাহলে এই ভূমি ইত্যাদির বিশ্লেষণ আসছে আমার 145-2 উপদ্বারা। কিরকম? যে ভূমি বা পানি বলতে বোঝায় কোনো মৎস্য খামার, কোনো ধালান কোটা, কোনো ফসলি জমি, কোনো কৃষি জমি, আবাদি ফসল এগুলাকে বোঝাবে। এই 145-এর আগে যে নোটিশটা নোটিশটা দিবে এটা কীভাবে দিবে, 145-3 উপদ্বারা বলা আছে এই নোটিশটা সমনের মতো করে দিবে, সমন যেভাবে জারি করা হয় ঠিক এইভাবে সমনের মতো করে এই নোটিশটা প্রদান করবে। ওই ব্যক্তির যে বসবাসকৃত স্থান আছে সেখানে টানিয়ে তা কি করা যাবে, এই নোটিশ প্রদান করা যাবে 145-3। 145-4 ওই যে ম্যাজিস্ট্রেট 145-1 দ্বারা যে নোটিশ দিল ওই নোটিশে ব্যক্তিদের যখন তারা এসে হাজির হবে তখন উভয় পক্ষের বক্তব্য সাক্ষ্য ম্যাজিস্ট্রেট গ্রহণ করবে, গ্রহণ করবে যে প্রকৃত জমির দখলদারকে, এই প্রকৃত মালিককে বা কার দখলে আছে এই সম্পর্কে। এটা হলো 145-4। 145-1-10 আছে, সবগুলো আলোচনা করা আমি মনে করি প্রয়োজন নাই বলত। তো 145-4 হলো এই বিষয়গুলো সম্পর্কে তিনি সাক্ষ্য গ্রহণ করবেন। যখন ম্যাজিস্ট্রেট এই উভয় পক্ষের বক্তব্য বা সাক্ষ্য গ্রহণ দলিলপত্র দেখার পরে সন্তুষ্টি অর্জন করতে না পারবেন তখন এই 145-4 এই বিরোধী বিষয় প্রুফের কথা আছে, কিন্তু মূলত এই বিরোধী বিষয় প্রুফ করবেন হলো 146 ধারা। 145 ধারার যে বিরোধ, এই বিরোধী বিষয় সম্পর্কে ম্যাজিস্ট্রেট সাক্ষ্য নেওয়ার পরে যদি সন্তুষ্ট বা বুঝতে অসমর্থ হয় তাহলে ফৌজদারি কার্যবিধানের 146-1 দ্বারাই এই বিরোধী যে বিষয় নিয়ে বিরোধী বিষয়টা প্রুফ করে ফেলবেন, অর্থাৎ এই সম্পত্তি কি করবেন প্রুফ করবেন 146-1। তো
এই সম্পত্তি ক্রুক করার পরে সম্পত্তি কর ম্যাজিস্ট্রেট নিয়ে আসবেন না। আমরা ইতিপূর্বে পড়ে আসছি যে ক্রুকের সংক্রান্ত বিধান 88 হিসেবে তার গণ্য হবে। অর্থাৎ এই বিরোধী বিষয় ক্রুক করবেন 146 কোন বিরোধী বিষয় 145 দ্বারা যে ভূমি বা যে স্থাবর সম্পত্তি নিয়ে শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার সম্ভাবনা। এই এখন আসেন 147 ধারা। তো আমরা আগে জানি যে অনেক জায়গায় আমরা পড়ছি 147 ধারায় বলা আছে উভয় পক্ষকে ডাকবেন, কিন্তু উভয় পক্ষকে ডাকবেন 145 ধারাতেও এবং 147 ধারাতেও। দুটোর ভিতরে পার্থক্য হলো 145 ধারা ডাকবেন যদি শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর 147 ধারা ম্যাজিস্ট্রেট 145 আর 147 একই রকম বিষয়। ম্যাজিস্ট্রেট যদি জানতে পারেন কোন স্থাবর সম্পত্তি ব্যবহারে অধিকার সম্পর্কিত কোন বিরোধ আছে বা বিরোধ হয়, তাহলে ম্যাজিস্ট্রেট উভয় পক্ষকে ডাকবেন। কিভাবে ডাকবেন, তাদের কাছে কি কি ডকুমেন্ট আছে, দলিলপত্র আছে, এগুলো নিয়ে তারা নিজেরা হাজির হওয়ার জন্য বা তাদের উকিলের মাধ্যমে হাজির হওয়ার জন্য তাদেরকে ডাকবেন। এই হলো 147 ধারা। তো 145 ম্যাজিস্ট্রেট ডাকবে, 147 ম্যাজিস্ট্রেট ডাকবে। 145 হলো স্থাবর সম্পত্তি শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে সেই ক্ষেত্রে, আর 147 ডাকবে কোন স্থাবর সম্পত্তি ব্যবহারের অধিকার সম্পর্কিত বিরোধ, বাইরে বাইরে কোনো অধিকারের বিরোধ সৃষ্টি হয়েছে কোনো স্থাবর সম্পত্তি নিয়ে, তখন ম্যাজিস্ট্রেট তাদেরকে ডাকবে। বা অধিকার নিয়ে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলো, তাহলে শান্তি শৃঙ্খলা সম্পর্কিত সমস্যার জন্য ডাকবে 145, সমাধান করতে না পারলে 146 ক্রুক করবে। আর 147 দ্বারা ডাকার কারণ হলো ম্যাজিস্ট্রেট যে যদি কোনো স্থাবর সম্পত্তির ব্যবহারে অধিকার সম্পর্কিত কোনো বিরোধ হয়, সেই বিরোধ নিষ্পত্তি করার জন্য ডাকবে 147 দ্বারা। আচ্ছা, তো যখন তারা 147 দ্বারা আসবেন, এই 147 দ্বারা আসার পরে ম্যাজিস্ট্রেট তাদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করবেন প্রকৃত দখলদার, প্রকৃত কে মানে কার দখলে আছে এই বিষয় সম্পর্কে ম্যাজিস্ট্রেট করবেন তথ্য নেবেন। এখানে যদি ম্যাজিস্ট্রেট এখানে প্রকৃত দখলদার বা মালিককে বুঝতে অসমর্থ হয়, তাহলে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের 148 ধারা মোতাবেক তার অধস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় পথ নির্দেশনা দিয়ে তাকে সরজমিনী ইনকোয়ারি বা অনুসন্ধান করার জন্য প্রেরণ করবেন 148-1। তাহলে 145-এর সমস্যা ম্যাজিস্ট্রেট সমাধান করতে না পারলে, বুঝতে না পারলে প্রুফ করবেন 146-এ। আর 147 দ্বারা স্থাবর সম্পত্তির বিরুদ্ধ নিষ্পত্তির জন্য যখন ডাকবেন, তখন দাঁড়িয়ে যদি ম্যাজিস্ট্রেট প্রাথমিকভাবে বুঝতে অসমর্থ হন বা প্রকৃত দখলদারকে, তাহলে ম্যাজিস্ট্রেট এই সম্পর্কে তার অধস্থ কোন ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় দিক নির্দেশনা পথ নির্দেশনা দিয়ে তাকে সরজমিনী ইনকোয়ারি করার জন্য প্রেরণ করবেন 148-1। আর ওই ম্যাজিস্ট্রেট যখন ওই সরজমিনে যাবেন, উনি যেখানে ইনকোয়ারি নেবেন এবার ওইখান থেকে যে তথ্য সংগ্রহ করবেন এগুলো আদালতের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে 148-2। অর্থাৎ এই টোটাল বিষয়টা হলো ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, 147 থেকে 148 দ্বারা টোটাল আমরা যা পড়লাম সব ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। আর 145 থেকে 148 পর্যন্ত যেগুলো স্থাবর সম্পত্তির শান্তি শৃঙ্খলা সম্পর্কিত সমস্যা, অধিকার সম্পর্কিত বা ব্যবহার সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি করবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। ব্যাস, অবশ্যই আপনারা মূল বইকে শতভাগ অনুসরণ করতে হবে। মূল পরীক্ষা যাওয়ার আগে আপনি এমসিকিউ পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য মূল বইগুলো দেখেন, মূল বইয়ের বাইরে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আর আমরা অলরেডি দেখে আসছি যে গত বছর প্রশ্নের যে ধরন, শতভাগ মূল বই থেকে প্রশ্ন করা হয়েছে, অবশ্যই মূল বই দেখবেন। আর আমি আবার বলতেছি আমার ইউটিউব চ্যানেল শরীফুল ইসলাম, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আসলে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য আপনাদের জন্য, আপনাদের মতামত জানাবেন, যদি ভালো হয় তবু বলবেন, যদি খারাপ লাগে তবু বলবেন যে ভিডিও ভালো লাগে নাই, তো খুশি হব। আসসালামু আলাইকুম।